2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। আগামী 2 বছরের উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে আমার এমপি ডট কম কর্তৃপক্ষ থেকে করা একটি প্রশ্নের উত্তর দিয়েছেন পাবনা এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকু। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর সাজিদ খান ও মেহেদি হাসান রুবেল। এক ভিডিও বার্তায় এমপি বলেন, ধন্যবাদ আমার এমপি টিমকে আমার এলাকার উন্নয়ন সম্পর্কে প্রশ্নটি করার জন্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে আমরা উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে, যার পুরো কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের ও গণতন্ত্রের মানুষকন্যা মাদার অফ হিউম্যানিটি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার। আমার নির্বাচনী এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরা হলো। আমার নির্বাচনী এলাকা সাঁথিয়া উপজেলাতে ও বেড়া উপজেলাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, প্রত্যেকটি স্কুল কলেজ ও মাদ্রাসাতে শহীদ মিনার নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে, বাউশগাড়ি গণকবর, ধুলাও গণকবর ও শহীদনগর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ ও সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অর্থ বরাদ্দকরণ করা হয়েছে। সাঁথিয়া উপজেলাতে ও বেড়া উপজেলাতে একটি করে কলেজ ও একটি করে স্কুল জাতীয়করণ করা হয়েছে। সাঁথিয়া উপজেলাতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে, প্রায় 68 স্কুল ও কলেজে ভবন নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হয়েছে। ইছামতি নদীতে 8 ব্রিজ নির্মাণ করা হয়েছে, আলোকদিয়ার ব্রিজ, হলুদগড় ব্রিজ, নাদিয়া গোদাই ব্রিজ, তলট ব্রিজ, ছেচানিয়া ব্রিজ, নাগ ড্যামরা 2 ব্রিজ, এছাড়াও আরও কয়েকটি ব্রিজের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ব্রিজগুলো নির্মাণের ফলে উক্ত এলাকার জনগণের পণ্য পরিবহন ও যাতায়াত ও অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গ্রামীণ সড়ক সহ প্রায় 88 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বিদ্যুতের সিস্টেম লস ও ভোগান্তি দূরীকরণে 2 সাবস্টেশন ও 1 মিনি গ্রিড নির্মাণ প্রক্রিয়াধীন, 1 সাবস্টেশন নির্মাণ সমাপ্ত ও 1 প্রক্রিয়াধীন রয়েছে। মিনি গ্রিড নির্মাণ হলে আমার নির্বাচনী এলাকার জনগণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে। বেড়া 70 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাবনা সুজানগর হয়ে সাখিয়া, রাজাপুর হয়ে কাশীনাথপুর দিয়ে বেড়া ঢালাডোর পর্যন্ত রেললাইন সমাপ্তির পথে। প্রায় প্রত্যেকটি মসজিদ, কবরস্থান, মন্দির ও রাস্তার বাঁকে সোলার ল্যাম্প স্থাপন করা হয়েছে। আমার নির্বাচনী এলাকা সাথিয়াতে ফায়ার স্টেশন ছিল না। আমি নির্বাচিত হওয়ার পরে উক্ত এলাকায় 2 ফায়ার স্টেশন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কাশীনাথপুর ফায়ার স্টেশনের কাজ সমাপ্ত হয়েছে এবং সাথিয়া সদরে ফায়ার স্টেশনের কাজ টেন্ডারের প্রক্রিয়াধীন। আগামী দিনে আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার ভাবনা, 45 কিলোমিটার ইছামতি নদীকে বহুমুখী ব্যবহার উপযোগী করে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের চেষ্টা, পরিকল্পিতভাবে মৎস্য উৎপাদন, ইছামতি নদীর পার সিসি ব্লক দ্বারা স্লেজিং নির্মাণ ও আঞ্চলিক পর্যটন এলাকায় উন্নতিকরণ, সার্বক্ষণিক কচুরিমুক্ত রাখার চেষ্টা অব্যাহত থাকবে। জনগুরুত্বপূর্ণ বিষয় জনার্থে, সাঁথিয়া মাধবপুর থেকে সাঁথিয়া হয়ে বেড়া সিএন্ডবি পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ খুবই জরুরি। সামনে নির্বাচনে নির্বাচিত হলে, নৌকা বিজয়ী হলে এই রাস্তাটি করা হবে আমার অন্যতম প্রধান কাজ। অসমাপ্ত কাঁচা রাস্তা পাকাকরণ এবং জরাজীর্ণ রাস্তা সংস্কারকরণ অগ্রাধিকার পাবে। সবাইকে ধন্যবাদ। অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা 1 টুকু। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।